তোমার মতো খেলনা পিস্তল নয় আর রঙগুল না। এই আফসরউদ্দিন কখনো হারে না, জেতার জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। নীলুদা খুব চমৎকার মানুষ, তোমাকেও চিনে তো। তাই তো বলি, আমাদের পাড়ার সেই নিষ্পাপ ছেলে পিন্টু ঢাকায় এসে কিভাবে এরকম বকে যায়। আমার মাথায় হাত দিয়ে বল, তিন সত্যি করে বল, তো চাকরি রেখেছে? সত্যি সত্যি সত্যি, একবার জীবনে যদি কিছু ভেঙে যায় তার কখনো জোড়া লাগানো যায় না। বৌমা আমরা আসলে কোথায় যাচ্ছি? কোথায় গেলে আপনার ভালো লাগে? ভয়ের কিছু নেই, থানায় যাচ্ছি না, কাজী অফিস যাচ্ছি। হ্যাঁ কাজী অফিসে? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার এখন নাইমা যাওয়া উচিত। এই রিক্সালা ভাই একটু ধীরে খারাপ ভাই, একটু চলেন তো, চুপচাপ বসেন। রাবু রাবু, আমি ব্যর্থ, আমি এক ব্যর্থ স্বামী ছিলাম, এখন আমি এক ব্যর্থ পিতা, আমি একটা ব্যর্থ মানুষ, আমি একটা ব্যর্থ মানুষ। রাবু আমাকে তুমি ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও আমাকে। সৌমী ভেতরে ভেতরে খুব স্ট্রেসের মধ্য দিয়ে যাচ্ছে, আমাদের মনে হয় কিছু করা উচিত। বাড়িতে একটার পর একটা অস্বাভাবিক ঘটনা ঘটে যাচ্ছে, সব কিছু তো ওকেই সামলাতে হয়। এই এত কিছুর ভেতরে ওর আনন্দের জায়গা সেই একটাই। আপনি তো জানেন দাদা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি ব্যাপারটা দেখতে পারি। কোনো লাভ হবে না শিউলি। কেন? নীলু আর আগের মতো নেই, কেমন যেন বদলে গেছে, আমার সাথে আর যোগাযোগ হয় না। আসলে কোনো কিছুই আর আগের মতো থাকে না শিউলি। জীবন হচ্ছে ঘূর্ণির মতো, সব উড়ে চলে যায়, কিছুই ফিরে আসে না। খাচ্ছেন না কেন? ওহ তাই তো, খোসা সহ বাদাম খেতে টেস্টি না? হ্যাঁ মানে খুব স্বাস্থ্যসম্মত খোসা সহ বাদাম খাওয়া। নীলু আমি এখন আপনাকে কিছু কথা বলবো, আপনি মন দিয়ে শুনবেন। প্রশ্ন করলে হ্যাঁ না বলতে পারেন, তবে বাড়তি কথা বলার দরকার নেই। মন যে আমাকে প্রচুর বাড়তি কথা বলতে হয় আমি প্র্যাকটিক্যালি তা একেবারেই পছন্দ করি না। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? জি, একটু পানি খেতে পারলে ভালোই তো। ফাইন, আপনি কি এর আগে কোনো মেয়ের সাথে মিশেছেন? না 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 না। কার সঙ্গে? না ওইভাবে মিশি নাই। তো কোনভাবে মিশেছেন? একবার হইছিল কি, ওই সিনেমা হলে সিনেমা দেখতে গেছি, এক বোর খলি মাইয়ার লগে পরিচয় হইল, ওই মাইয়া আমার মোবাইলটা মাইরা দিল। আর
আর আর না, কারণ সঙ্গে না। আচ্ছা ঠিক আছে, কথাটাকে অন্যভাবে ঘুরিয়ে বলি। আপনি হয়তো মেশেননি, কিন্তু অন্য কোনো মেয়ে আপনার সাথে মিশতে চেয়েছে। আপনি পাগল হয়ে গেছেন। আমি হইলাম ববগরে টাইপ পোলার, আমার লোকে কে মিশতেছি বকন? ভালোবাসে কি জিনিস আপনি বোঝেন নিলু? আপনি তা বোঝেন না, আর যারা বোঝে না তাদের কেউ না কেউ ভালোবেসে ফেলে, তাও এমনি এমনি না, খুব গভীরভাবে। আপনি কি জানেন একটা চমৎকার মেয়ে আপনাকে পাগলের মতো ভালোবাসে? কি করেন আপনি, কে? কিরে তুই এখানে? সুমি, তোকে আমি একবার একটা চর মেরেছিলাম, মনে আছে? সারা জীবনে ওই একবার না। কেন বলতো? তোর কবিতার একটা পাতা ছিঁড়ে ফেলেছিলাম। ওটাই ছিল জীবনে আমার প্রথম লেখা। লেখা মানে লেখার চেষ্টা, মাকে নিয়ে একটা কবিতা। এখনো দুটো লাইন মনে আছে। একটু শোনা না ভাইয়া, প্লিজ। আজ না, অন্য একদিন। মজার ব্যাপার কি জানিস, তারপর থেকে সারা জীবনে আমি আর কোনোদিন কিছু লিখিনি। কেন ভাইয়া? তুই ছিলি তখন ছোট্ট শিশু, নিষ্পাপ, প্রকৃতির মতো। তুই চাসনি মানে প্রকৃতি চায়নি, প্রকৃতির বিরুদ্ধে দাঁড়িয়ে কি লাভ? তুই আমাকে আরেকবার চর মারতে চাস, তাই না? তুই খুব বুদ্ধিমতি মেয়ে। না, তুই আমাকে চর মারবি? আমি আসলেই অনেক বোকা, আমি খুব বোকা একটা মেয়ে, আর আমি জানি তুইও খুব বোকা। আর এর জন্যই তোর কোনো চাকরি হয় না। আমার কি মনে হয় জানিস, তুই ইচ্ছে করে চাকরি পেতে চাস না। তোর এমন কেন মনে হলো? কারণ চাকরি পেলে তুই যে চালাক হয়ে যাবি, আর তুই চাস সবসময় এরকম বোকা থাকবে, সবসময় এরকম সহজ সরল থাকবে। মানুষের জীবনটা কি অদ্ভুত, তাই না ভাইয়া? তুই আজ তো একটা পাগল। আচ্ছা তুই কি করে ধরে ফেললি? হ্যাঁ, আমি যে একটা পাগল। হ্যাঁ রে সমীর, এই চাকরি, এই ইন্টারভিউ, এক একটা কম্পিটিশন, এক একটা প্রতিযোগিতা, একজন আরেকজনকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার লড়াই। একজন বেঁচে গেল তো আরেকজন মরা। ইন্টারভিউ বোর্ডে গিয়ে আমার মনে হয় কি জানিস, সবারই চাকরিটার খুব প্রয়োজন,
সবাই যেন এক একটা আমি, এক একটা শুভ। ছমর, আপনি কিন্তু এখনো মেয়েটার নাম বললেন না, মেয়েটা কে? এটা একটা খেলা, দেখি আপনি ধরতে পারেন কি না। আচ্ছা ঠিক আছে, সে আপনি পরে মেলাবেন, এখন কিছু ইম্পর্টেন্ট কথা শুনুন। নীলু, আপনি আমাকে যা ভাবেন আমি কিন্তু তা নই, খুব সাধারণ, একেবারেই সাধারণ একজন মেয়ে। মন যে আপনি যাকে দেখেন সে আমার তৈরি করা একটা রূপ, তাকে আপনার ভালো লাগে তাতে অন্যায় কিছু নেই, কিন্তু তাকে বাইরে টেনে এনে কী লাভ? মঞ্চের বাইরের জীবন খুব কঠিন আমার জন্য, তো আরো বেশি। আমি খুব খুশি হব আপনি যদি এরপর আমাকে অযথা আর বিরক্ত না করেন। প্লিজ আমাকে রেহাই দিন, প্লিজ আমাকে রেহাই দিন। তার আগে আমি তোমার একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা তুমি কত? তুই এসে আগের মতনই আস, বিষয়টা কি? মঞ্জুর কাজের কথা বল। সব কথাই তো কথা, কাজ করতে করতে কথা, কথা কইতে কইতে কাজ, এই তো। যে কথা বলার জন্য এসেছো সেটা বলো, আমার মেয়ে চলে আসবে। তোমার মেয়ের ব্যাপারে আমি একটা প্রশ্ন করতে চাই, কিন্তু সাহস পাইতেছি না, তুমি যে বদলাগি। তোমার তো কোনো পরিবর্তনই হয়নি, একদমই আগের মতো আছো। কেমন? খুবই নোংরা। আচ্ছা বেবি, কত আফসার লাগে তোমার ক্লাসটা কি? সেটা কি তোমাকে বলতে হবে? বস বস শোনো, বাবা মা তোমার আমার বিয়ে ঠিক করছে, আমরা দুইজনে আংটি পাল্টে পাল্টে করছিলাম, ভাবলাম আংটি যখন বদল হয়ে গেছে তাহলে সব ঝামেলা শেষ, এখন তুমি বাবার পুত্রবধূ হইলে। কিন্তু তুমি যে আমার ওই বন্ধুর লগে প্রেম প্রীতে ব্যস্ত ছিলা, এইটা কিন্তু তুমি আমার কও নাই। আচ্ছা বেবি, তুমি আমার এইটা কও নাই কেন? মঞ্জুর একটাও বাজে কথা বলবে না প্লিজ। যেইটা সত্য সেইটা তো সত্য, বিয়ের দিন পর পুরুষের লগে তুমি ভেগে গেলে, বাপের করলো স্ট্রোক, কয়েকদিন পর মরে গেল, আমি হয়ে গেলাম সর্বহারা, বাপ নাই, মা নাই, টাকা নাই, সম্পত্তি নাই, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। হঠাৎ এক রাইতে চাঁদের ভাঙ্গা ভাঙ্গা আলো দেখে মনে হলো ভাঙ্গা চাঁদও তো জ্যোৎস্না ছড়াইতে পারে, তাইলে তো ভাঙ্গা জীবনেও আলো ছড়ানো যায়। বাস রাস্তায় নাইমা পড়লাম, যা হাতের কাছে পাবো ঠিক করলাম সেইটাই কর, তাই করলাম। আমি আমার মধ্যে একটা আশা আছে, আমি উপরে, আফসারের চেয়ে উপরে।
আফসারের উপর থেকে টাইনা নামো পথে বসাবো, কিন্তু পারি নাই। তাই আমার বিশ্বাস, আমি জানি আমি পারব। তোমার কথা শেষ হয়েছে? প্লিজ একটু তাড়াতাড়ি শেষ করো, শেষ হলে আমি উঠব। বসো না, বসো। সেই যে কবে 25-30 বছর আগে গেলা, তারপর এরকম আর কখনো বসা হয় না। আজ পর্যন্ত এইভাবে আমরা দুজনে বসি, একটু বসো। ওই যে নজরুল একটা গান আছে না, প্রিয় যাই যাই করো না, তুমিও করো না। হ্যাঁ বসো, বসো। আমি জানি তুমি কেন আমার হাত দিয়ে ফসকে গেছিলে। আমি একজন আধা শিক্ষিত মানুষ, আর আফসার বিএ পাস, এমএ পাস, কিন্তু আমি আফসার সম্পর্কে এমন কথা কইতে পারি যা শুনলে তুমি ওরে থু দিবা, থু। আমি এসব কথা শুনতে চাই না। আর তুমি তো নিশ্চয়ই জানো আমি আর আফসার সেপারেটেড। তাহলে কি আশায় এই খেলাঘর বানাইছিল? বাঁচার আশা। বাঁচছ? হ্যাঁ, বেঁচেছি। হাসছ কেন? তোমার বাঁচার ধরন দেখে। তো বেবি, আমার সাথে থাকলে তুমি এরকম থাকত না, সুখে না থাকো শান্তিতে থাকো। আমি তো তোমার ভালোবাসছিলাম, কিন্তু তুমি আমার ভালোবাসতে পারো না। তুমি আমার গায়ে শুটকির গন্ধ পাইছো, তাই এই অশিক্ষিত মঞ্জুরের ছাইরা একজন শিক্ষিত আফসারের ধরলা, আফসারের হাত ধরলা, এখন দেখলা ওই হাতটাও পিছলা। জানি না এইটারে কি কয় বেবি। তুমি যাওয়ার পর আমি 3 রাত ঘুমাইতে পারিনি, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইছি একটা আশা নিয়ে, যদি কোনো রাস্তার মাথায় তোমারে দেখা যায়, তুমি উদয় হও আর আমার কাছে এসে বলো, মঞ্জুর আমি ভুল করছি, তোমার ঠিকানাই আমার ঠিকানা। আরে মানুষের মন বানায় নে কিসার কারিগর, কত রকমের যে কিসা বানায়। হাসাই বেবি, তোমারে আমি পাইলে আমার জীবনটা এইরকম হইতো না। আচ্ছা তোমার মায়াটা কি দেখতে আমার মতো সুন্দর দিছে? আমার খুব দেখতে ইচ্ছে করে, কেন করে জানি না। মন তো আচ্ছা মা, ওই লোকটা কে? উনি একজন বিজনেসম্যান, একটা বিজনেসের ব্যাপারে কথা হচ্ছিল। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে। মা, আই থিংক ইউ শুড ট্রাই ফর পলিটিক্স, ইউ উইল ডু বেটার। মাঝে মধ্যে আমরা মনে মনে কি করি জানো, রাস্তারই গড়বাড়ি বানায় ফেলে।
কি আফসোস হইতাছে না? অসুবিধা নেই, চাইলে তুমিও আমাকে লোকে জয়েন করতে পারো। তোমারও আমাকে দলে লয়ে লইলাম। অবশ্য তোমার বিয়া শাদীর পরে তো আর পারবা না, জামাই তো তখন পায়ে বেরি বিন দিয়ে দিব। নিরুতা, বাবা শুনে ফেলে। ওর বাপে, ওর বাপে নাকি ওরে আগেই কইছিল, তোর মতো পোলারা লোভে পুরো ওর পিছন পিছন করে। হ্যাঁ, তোর ভালোবাসা বলে চোর আমি, সি 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 শুই না, আমার লজ্জায়। আসলে এরা বহুত ডেঞ্জারাস।